একুশ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে চিন্তা ভাবনা করছে সরকার আজ শিক্ষামন্ত্রী ডক্টর দীপু সংসদে এ তথ্য জানিয়েছেন পাশাপাশি বিশেষজ্ঞদের পরামর্শে ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফেব্রুয়ারি মাসে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি জাতীয় সংসদে পরীক্ষা ছাড়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশে সংসদে উত্থাপিত বিলের সংশোধনী ও বাছাই কমিটিতে পাঠানোর বিষয়ে সংসদ সদস্যদের প্রস্তাবের পর উত্তর দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান মন্ত্রী জান শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হলে সংক্ষিপ্ত সিলেবাস কার্যকর করা শুরু হবে তবে বেশিরভাগ শিক্ষার্থী চলতি শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষা দিতে চাচ্ছে না শিক্ষামন্ত্রী বলেন দুই হাজার বিশ খ্রিস্টাব্দের এইচএসসি পরীক্ষা না নেওয়া গেলেও পরীক্ষার্থীদের পূর্ণ প্রস্তুতি সহ সিলেবাস শেষ হয়ে গিয়েছিল চলতি বছরে ও এইচএসসি পরীক্ষার্থীরা প্রায় বছর সরাসরি ক্লাসে অংশগ্রহণ করেনি অনলাইন কিংবা করেছে এর একটি একটি অংশ হয়তো একেবারেই বাইরে রয়ে গেছে এসব কিছু বিবেচনায় নিয়ে এবারে এসএসসি ও এইচএসসির একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছি ইতোমধ্যে প্রণয়ন করে তা সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে ডক্টর দীপুমণি জানান ফেব্রুয়ারি মাসের কোনো এক সময় যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হলে সংক্ষিপ্ত সিলেবাসের উপরে এসএসসির ক্ষেত্রে তিন মাস ও এইচএসসির ক্ষেত্রে চার মাস ক্লাস করানোর পর পরীক্ষা নেওয়া যাবে পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি শিক্ষামন্ত্রী জান অনেকেই এবারে এসএসসি বা এইচএসসি পরীক্ষাও দিতে চায় না পরীক্ষা নিয়ে নানা রকম মত আছে অবশ্যই শিক্ষাবিদ ও শিক্ষা প্রশাসনের সঙ্গে যুক্ত সবাইকে নিয়ে চিন্তাভাবনা করেই পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি